আজকের ভিডিওর বিষয় হলো দশ লাখ ভ্যাকেন্সি দশ লাখ ভ্যাকেন্সি যেটা দু হাজার সালের মধ্যে কমপ্লিট করা হবে সেটা কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কি প্রধানমন্ত্রীর যে টুইটার হ্যান্ডেল আছে সেখান থেকেও টুইট করে জানিয়ে দেওয়া হয়েছিল গত দু মাস আগে তো দু মাস পরে আমি এই ভিডিওটার জন্যই বানাচ্ছি কারণ এই যে ডিটেলসটা আছে যেখানে দশ লাখ ভ্যাকেন্সি আছে কোন কোন ডিপার্টমেন্টে আছে দশ লাখ ভ্যাকেন্সিকে আদৌ বেরোবে এই বিষয়টা কিন্তু কেউ জানে না অনেকেই জানে না যে দশ লাখ ভ্যাকেন্সির ঘোষণা হয়েছে তো কেন্দ্র সরকার দু হাজার তেইশ সালের মধ্যে একটা টার্গেট নিয়েছে যেখানে তারা ঘোষণা করে দিয়েছে দশ লাখ ভ্যাকেন্সি দু হাজার তেইশ সালের মধ্যে কমপ্লিট করবে সেটা গ্রুপ গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং অফিসার লেভেলের যেগুলো আছে গ্যাজেটেড অফিসারে সেগুলোও কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকবে তো এখানে যেটা মূল ভ্যাকেন্সি থাকবে মানে বেশি ভ্যাকেন্সি যেটা থাকবে সেটা থাকবে গ্রুপ সিতে মোটামুটি আট লক্ষের মতো এখানে ভ্যাকেন্সি থাকবে গ্রুপ সিতে এরপরে থাকবে গ্রুপ বি এর ভ্যাকেন্সি গ্রুপ বিতে এখানে মোটামুটি ভ্যাকেন্সি থাকবে এক লক্ষের মতো এবং গ্রুপ এ সার্ভিসে এখানে ভ্যাকেন্সি আছে কুড়ি হাজারের একটু বেশি তো এখানে রেলের যে রিক্রুটমেন্টটা আছে এখানে কিন্তু রেলে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরোবে প্রায় দু লাখের উপরে কিন্তু এখানে রেলে ভ্যাকেন্সি বেরোতে চলেছে কারণ ভ্যাকেন্সি যেটা রেলে বর্তমান যেটা গ্রুপ ডি এক্সাম চলছে বর্তমানে সেই গ্রুপ ডি এক্সাম কিন্তু এটার নোটিফিকেশান বেরিয়েছিল দু সালে বোর্ডের সময় তো দু হাজার উনিশ সালে নোটিফিকেশান বেরিয়েছিল এটা দু হাজার বাইশ সালের শেষের দিকে এখনও কিন্তু এটা এটার এক্সাম প্রসেস চলছে এবং রিক্রুটমেন্ট প্রসেস চলছে তো এত বছর হয়ে গেল এই সময়টাই কিন্তু অনেক ভ্যাকেন্সি এখানে বেড়েছে তো এই ভ্যাকেন্সিগুলো মিলিয়ে আগেও ভ্যাকেন্সি খালি ছিল সেগুলো মিলিয়ে মোটামুটি রেলে কিন্তু ভালো পরিমাণ একটা ভ্যাকেন্সি আছে তো এখানে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হলো রেলে গ্রুপ ডি যেটা থাকবে রেলে গ্রুপ ডির নতুন ভ্যাকেন্সি বেরোবে সেটা এক লক্ষের মতো রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোবে এবং গ্রুপ সি ভ্যাকেন্সি থাকবে এরপরে লোকো পাইলট এবং অন্যান্য যেসব রেলের ভ্যাকেন্সিগুলো আছে এছাড়াও রেলের যেটা আরেকটা বড় রিক্রুটমেন্ট হওয়ার কথা সেটা হলো আর পি রিক্রুটমেন্ট সেটা কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি বের হওয়ার কথা যেটা দু তিন বছর আগের থেকে আমরা রিউমার শুনে আসছি যে রিক্রুটমেন্টটা বেরোবে বেরোবে তো এই রিক্রুটমেন্টটাও কিন্তু একসাথেই বেরোবে এ যেটা রিক্রুটমেন্টটা আছে তো এই যে ডিটেলসগুলো আছে ডেলিয়ার রিক্রুমেন্ট ছাড়াও অন্যান্য রিকোয়ারমেন্টও এর সাথেই রিক্রুমেন্টগুলো তারাও বের করবে এটা যেটা টার্গেট সরকার নিয়েছে সেটা হলো দু সাল পর্যন্ত তো এখন কথা হলো যেটা সেটা যে এর আগে যেটা রিক্রুপমেন্ট বেরিয়েছিল রেলের মানে কেন্দ্র সরকারের বড় এর আগে যেটা হয়েছে সেটা রেলে হয়েছে মানে রেলের রিক্রুমেন্ট বেরিয়েছিল এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো সেই ডিক্রুমেন্টটা যেটা আছে সেটা ভোটের সময় বেরিয়েছিল এবং আরেকটা ভোট পরবর্তী ভোট আসতে চলেছে হয়তো এটার জন্যই যেটা নিউ যেটা ভ্যাকেন্সিগুলো আছে হয়তো ভোটের জন্যই এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো তারাও বের করছে বের করে তারা তো বলছে যে দেড় বছরের মধ্যে পূরণ করবে মানে দু মাস আগে এটার বিজ্ঞপ্তির মতো একটা বের করে দিয়েছিল মানে টুইটারের মাধ্যমে বলে দিয়েছিল দু মাস আগে গত মাস আগে তো এই গত দু মাস আগের থেকে শুরু করে দেড় বছরের মধ্যে মানে দু সালের মধ্যে কমপ্লিট করার কথা তারা বলেছে মানে কেন্দ্র সরকার বলেছে কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাই যে ভোটের সময় কোনো রিক্রুটমেন্ট বেরোলে সেটা লম্বা একটা প্রসেস নিয়ে সেটা চলতে থাকে তো এবার দেখা যাক কীরকম কী হচ্ছে না হচ্ছে আমার যেটা মনে হয় যে ভোটের জন্যই হয়তো এই রিক্রুটমেন্টটা বের হয়েছে তো রিক্রুটমেন্ট বেরোক আমরা রিক্রুটমেন্ট চাই